নমস্কার, ঝর্ণা কলম চ্যানেলের ইতিহাসের নতুন একটি ক্লাসে আবারও সকলকে জানাই অনেক স্বাগত। আমি চ্যামেলি এবং শুরু করছি আজকের ক্লাস। আজকে টপিক শুরু করার আগে আমার প্রত্যেক ভিউয়ার্সকে জানাই আন্তরিক ধন্যবাদ, কারণ তোমাদের সহযোগিতা ও শুভকামনায় ঝর্ণা কলম চ্যানেলের 1000 সদস্যের পরিবার পূর্ণ হয়েছে। আমি আশা করব তোমরা এভাবেই ঝর্ণা কলম চ্যানেলের পাশে থাকবে এবং এই চ্যানেলকে বড় হতে সাহায্য করবে। তো আজকের যেটা টপিক, মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামকে লক্ষ্য রেখে আমরা ইতিহাসের মক টেস্টের যে ক্লাস শুরু করেছিলাম, আজকে হচ্ছে তার তৃতীয় দিন বা থার্ড ক্লাস, যেখানে রয়েছে অন্যদিনের মতোই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর। তো তোমরা এখনও যারা মক টেস্টের প্রথম দুটি ক্লাস দেখোনি, তারা অবশ্যই আজকের ক্লাসের ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লিংক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা আগে ওই দুটো ক্লাস দেখে নাও, দেন তোমরা এই ক্লাসটা দেখো। তাহলে মক টেস্টের যে সিরিজ, সেই সিরিজের সাথে রিলেট করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো আজকে রয়েছে 30টি প্রশ্নোত্তর অন্যদিনের মতোই, তাহলে চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে, মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসে তৈরি ছিল? অপশনগুলো দেখো, অপশন এ টেরাকোটা, অপশন বি স্টিয়াটাইট, অপশন সি ব্রোঞ্জ এবং অপশন ডি লাল চুনা পাথর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ব্রোঞ্জ। মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নিত্যরত নারী মূর্তিটি ব্রোঞ্জে তৈরি ছিল। 1922 খ্রিস্টাব্দে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই মহেঞ্জোদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এখানে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হিসেবে পাওয়া গেছে সেটা হচ্ছে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার। এছাড়া এখানে 1398টির মতো শিল পাওয়া গেছে, যেখানে পশুপতি মহাদেবের আকৃতি খোদাই করা শিলও পাওয়া গেছে। এছাড়া সুতো কাটার চরকা এবং ব্রোঞ্জের তৈরি নিত্যরত নারী মূর্তিও মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। ওকে, পরবর্তী কোশ্চেন দুয়ের, নিত্য ও অপুরুষেয় কাকে বলা হয়? অপশনগুলো দেখো, অপশন এ রামায়ণ, অপশন বি মহাভারত, অপশন সি পুরাণ, অপশন ডি বেদ। এখানে সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ বেদ বা ঋগ্বেদকে বলা হয় নিত্য ও অপুরুষেয়। পরবর্তী কোশ্চেন তিনের, ঋগ্বেদে অয়স শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপশনগুলো দেখো, অপশন এ লোহা, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি তামা, অপশন ডি সোনা। এখানে সঠিক উত্তর অপশন বি অর্থাৎ ব্রোঞ্জ। ঋগ্বেদে অয়স শব্দটি ব্রোঞ্জ অর্থে ব্যবহৃত হয়েছে, তবে পরবর্তী বৈদিক যুগে এই অয়স শব্দটি লোহা অর্থে ব্যবহৃত হয়। ঋগ্বৈদিক যুগে ব্রোঞ্জ এবং পরবর্তী বৈদিক যুগে এই অয়স শব্দটি লোহাকে বোঝাতে ব্যবহৃত হয়, যাকে বলা হয় কৃষ্ণায়স বা কৃষ্ণ অয়স। ওকে, পরবর্তী কোশ্চেন চারের কোশ্চেন, জৈনবাদ এবং বৌদ্ধবাদের মধ্যে নৈতিক পার্থক্যটি হল? অপশন এ অষ্টাঙ্গিক মার্গের অনুসরণ, অপশন বি বেদের অভ্রান্ততা, অপশন সি সকল জীব এবং জড়বস্তুর আত্মা আছে সে বিষয়ে স্বীকৃতি প্রদান, অপশন ডি জন্মান্তরবাদের প্রতি বিশ্বাস। এখানে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ সকল জীব ও জড়বস্তুর আত্মা আছে সে বিষয়ে স্বীকৃতি প্রদান। দেখো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের ফলাফল হিসেবে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটে। জৈনবাদ এবং বৌদ্ধবাদের পথ অনেকটা একই হলেও বেশ কিছু বিষয়ে পার্থক্য রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় নৈতিক পার্থক্য হচ্ছে যে সকল জীব ও জড়বস্তুর আত্মা আছে সে বিষয়ে স্বীকৃতি প্রদান। জৈন ধর্মের অনুরাগীরা মনে করেন যে সমস্ত বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, অর্থাৎ সর্বপ্রাণবাদে বিশ্বাসী জৈনপন্থীরা। বৌদ্ধবাদের বা বৌদ্ধ ধর্মের অনুরাগীরা এরকম কিছু মনে করেন না,
তাই সকল জীব এবং জড়বস্তুর আত্মা আছে সে বিষয়ে স্বীকৃতি প্রদানই হচ্ছে জৈনবাদ এবং বৌদ্ধবাদের মধ্যে নৈতিক পার্থক্য। পরবর্তী কোশ্চেন, পাঁচের গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু হন কার সময় থেকে? অপশানগুলো দেখো, অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশান ডি হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ কনিষ্ক। কুষাণ শাসক কনিষ্কের সময় মহাযান বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মে উন্নীত হয়। আমরা জানি যে বৌদ্ধ ধর্ম মহাযান এবং হীনযান এই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। মহাযানপন্থীরা গৌতম বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন, কিন্তু হীনযানপন্থীরা নিরাকার যে ঈশ্বর সেই নিরাকার ঈশ্বরে বা বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের নিরাকার সাধনায় এই হীনযানপন্থীরা বিশ্বাসী ছিলেন। তবে কুষাণ সম্রাট কনিষ্কের সময় মহাযান বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মে পরিণত হওয়ায় মনে করা হয় যে গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু করেন কনিষ্কের সময় থেকেই। ওকে, পরবর্তী কোশ্চেন, ছয়ের নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজন পদের তালিকা পাওয়া যায়? অপশানগুলো দেখো, অপশান এ অগ্নুত্তর নিকায়, অপশান বি জাতক, অপশান সি থেরিগাথা, অপশান ডি মহাভারত। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ অগ্নুত্তর নিকায়। এছাড়া অপর একটি জৈনগ্রন্থ ভগবতী সূত্র, এখান থেকেও কিন্তু আমরা মহাজন পদের তালিকা পাই। ওকে, পরবর্তী কোশ্চেন, সাতের শত্রু রাষ্ট্রে বিভেদ সৃষ্টির বিষয়টি মৌর্য শাসনে কি নামে পরিচিত ছিল? অপশানগুলো দেখো, অপশান এ ভেদ, অপশান বি শাম, অপশান সি দণ্ড, অপশান ডি দান। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ভেদ। ভেদ, শাম, দণ্ড, দান এই চারটি নীতির ওপর মৌর্য শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। এগুলো সবই কৌটিল্যের নীতি। কৌটিল্য এই চার প্রকার নীতি কথা বলেছেন যার উপর ভিত্তি করে সকল মৌর্য শাসক রাজ্য শাসন করতেন। ওকে, শত্রু রাষ্ট্রে বিভেদ সৃষ্টির বিষয়টি মৌর্য শাসনে ভেদ নামে পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন, আটের নিম্নলিখিত কোন লেখ থেকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক উভয়ের উল্লেখ পাওয়া যায়? অপশানগুলো দেখো, অপশান এ শাহবাজগড়ি লেখ, অপশান বি মাস্কি লেখ, অপশান সি রুদ্রদামনে জুনাগড় লেখ, অপশান সি ভাবরু লেখ। এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ রুদ্রদামনের জুনাগড় লেখ। দেখো, রুদ্রদামনের জুনাগড় লেখ যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এই লেখে সুদর্শন হ্রদের কথা বলা রয়েছে, যেটার সঙ্গে মৌর্য সম্রাট অশোক এবং চন্দ্রগুপ্ত প্রত্যক্ষভাবে জড়িত। সুদর্শন হ্রদ নির্মাণ করেছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রাদেশিক শাসনকর্তা পুষ্যগুপ্তকে দিয়ে, এবং এর পরবর্তীকালে মৌর্য শাসক অশোক সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন। এরপর শক শাসক রুদ্রদামনও এই সুদর্শন হ্রদ সংস্কারের সাথে যুক্ত। তাই জুনাগড় লেখে সুদর্শন হ্রদকে কেন্দ্র করে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোক উভয়েরই উল্লেখ পাওয়া যায়। ওকে, পরবর্তী কোশ্চেন, নয়ের গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সমকালীন কোশলের শাসক কে ছিলেন? অপশানগুলো দেখো, অপশান এ রুদ্রদেব, অপশান বি মহেন্দ্র, অপশান সি মহেন্দ্রগিরি, অপশান ডি নীলরাজ। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ মহেন্দ্র। আমরা জানি যে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত আর্যাবর্তে 9টি এবং দাক্ষিণাত্যে 12টি রাজ্য জয় করেছিলেন, আর কোশল ছিল দাক্ষিণাত্যের একটি রাজ্য যার শাসক ছিলেন মহেন্দ্র। এছাড়া রুদ্রদেব, এই রুদ্রদেব কিন্তু আর্যাবর্তের একজন শাসক ছিলেন, সম্ভবত বিদিশা অঞ্চলের শাসক ছিলেন এই রুদ্রদেব। আর মহেন্দ্রগিরি ছিলেন পিষ্টপুরের শাসক, অবিমুক্তা শাসক ছিলেন নীলরাজ। রুদ্রদেব ব্যতীত মহেন্দ্র, মহেন্দ্রগিরি এবং নীলরাজ সকলেই কিন্তু দাক্ষিণাত্যের শাসক ছিলেন। পরবর্তী কোশ্চেন, দশের কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? অপশানগুলো দেখো, অপশান এ মৌর্য, অপশান বি কুষাণ, অপশান সি
গুপ্ত, অপশন ডি পাল, সঠিক উত্তর অপশন সি অর্থাৎ গুপ্ত। গুপ্তযুগে দশমিক ও শূন্যের আবিষ্কার হয় বলে জানা গেছে। এক থেকে নয় পর্যন্ত যে আরবীয় সংখ্যাতত্ত্ব, সেই সংখ্যাতত্ত্ব গুপ্তযুগে ভারতীয়দের দান। আমরা জানি যে বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট গুপ্তযুগের মানুষ ছিলেন। তার আর্যভট্টীয় গ্রন্থে আমরা ত্রৈরাশিক পদ্ধতি, এছাড়া শূন্যের আবিষ্কার, এই সমস্ত কিছু পেয়ে থাকি। বিখ্যাত জ্যোতির্বিদ ব্রহ্মগুপ্ত এবং বরাহমিহিরও এই গুপ্তযুগের মানুষ ছিলেন। ব্রহ্মগুপ্তকে গুপ্তযুগের নিউটন বলা হয়। এছাড়া বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 11, পাল যুগের স্থাপত্যগুলি মূলত কোন শিলায় নির্মিত? অপশানগুলো দেখো, অপশান এ লাল বেলে পাথর, অপশান বি সাদা মার্বেল পাথর, অপশান সি চুনা পাথর, অপশান ডি কালো ব্যাসল্ট পাথর। সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ কালো ব্যাসল্ট পাথর। দেখো, পাল যুগে নির্মিত স্থাপত্যগুলির মধ্যে ছিল বিহার, মহাবিহার, স্তূপ, মন্দির। এ যুগে স্থাপত্যগুলি ছিল মূলত ধর্মীয় প্রকৃতির। অদন্তপুরী বিহার, যেটা গোপালের আমলে তৈরি হয়েছিল, বিক্রমশিলা মহাবিহার, যেটা ধর্মপালের সময় তৈরি হয়েছিল, পাহাড়পুরের সোমপুরী বিহার, এটাও ধর্মপালের সময়, এছাড়া দেবীকোটা বিহার ও জগদ্দল বিহার, যেটা রামপালের সময় তৈরি হয়েছিল, এছাড়া আরেকটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে গয়ার বিষ্ণু মন্দির। মূলত এগুলিই ছিল পাল যুগের স্থাপত্য কীর্তি, যেগুলো কি হয়েছিল, বেশিরভাগই কালো ব্যাসল্ট শিলায় নির্মিত হয়েছিল। এ যুগের স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যই ছিল খোদিত মূর্তিগুলির কারুকার্যের নৈপুণ্য। আর এ যুগের একটা বিখ্যাত মন্দির নির্মাণ শৈলী হচ্ছে সর্বতভদ্র রীতি। অনেক সময় পরীক্ষায় দেয় যে সর্বতভদ্র রীতি কোন যুগের মন্দির নির্মাণ শৈলী, বা সর্বতভদ্র রীতি কোন যুগের একটি নির্মাণ শৈলী, এটা হয়ে যাবে পাল যুগের। পরবর্তী কোশ্চেন 12, ভারতে তুর্কি শাসনের ক্ষেত্রে ইলতুৎমিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদানটি হল? অপশানগুলো দেখো, অপশান এ ইকতা ব্যবস্থার প্রবর্তন, অপশান বি দিল্লিতে রাজধানী প্রবর্তন, অপশান সি মুদ্রা প্রবর্তন, অপশান ডি 40 চক্র প্রবর্তন। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ইকতা ব্যবস্থার প্রবর্তন। আমরা জানি যে ইলতুৎমিশকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর এই ইলতুৎমিশ ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন বলে আমরা জানি। ইকতা শব্দের অর্থ হলো অংশ। ইলতুৎমিশ ভারতে প্রথম ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। ইকতা প্রাপকদের বলা হতো ইকতাদার, ওয়ালি বা মুক্তি। খাস জমি ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে রাজস্ব সংগ্রহ ও আইন শৃঙ্খলা শান্তি রক্ষার উদ্দেশ্যে সেনাপতিদের ইকতা বা জমি দেওয়া হতো বেতনের পরিবর্তে। এটাই ছিল ইকতা ব্যবস্থা। আর এই জন্য তাদের অশ্বারোহী বাহিনী রাখতে হতো, যার ভরণ পোষণ ইকতার আয় থেকে মেটাতে হতো। ইকতা কখনোই বংশানুক্রমিক ছিল না, তবে ফিরোজ শাহ তুঘলকের সময় এই ইকতা প্রথা বংশানুক্রমিক হয়ে যায়। পরবর্তী কোশ্চেন 13, কোন সুলতানের রাজত্বকালে দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? অপশানগুলো দেখো, অপশান এ বলবন, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি জালালউদ্দিন খলজি, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজির সময়কালটা কত ছিল? 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ। আর জালালউদ্দিন খলজির রাজত্বকালে আলাউদ্দিন খলজি দেবগিরি রাজ্য আক্রমণ করে, যেটা ছিল দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ। আক্রমণ করেছিল যদিও আলাউদ্দিন খলজি, কিন্তু সময়কালটা ছিল তখন জালালউদ্দিন খলজির। তাই ভারতে সুলতানি শাসনকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ হলে হয়ে যাবে জালালউদ্দিন খলজির সময়কালে। ওকে, আর দাক্ষিণাত্যে রাজ্য সুলতানি শাসনের অন্তর্ভুক্ত হয়েছিল কার সময়কালে বললে হয়ে যাবে? মোহাম্মদ বিন তুঘলক। ওকে, পরবর্তী কোশ্চেন 14, বাংলার
সুলতান সিকান্দার শাহ কবে পান্ডুয়ায় আদিনা মসজিদ স্থাপন করেন? অপশানগুলো দেখো, অপশান এ 1369 খ্রিস্টাব্দে, অপশান বি 1368 খ্রিস্টাব্দে, অপশান সি 1372 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1375 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ 1369 খ্রিস্টাব্দে। সুলতান সিকান্দার শাহ ইনি ছিলেন ইলিয়াশাহী বংশের একজন শাসক। তো সিকান্দার শাহের আমলে 1369 খ্রিস্টাব্দে পান্ডুয়ায় আদিনা মসজিদ নির্মিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন 15, আব্দুল রজ্জাকের মতে বিজয়নগরের পুলিশদের বেতন দেওয়া হতো যেখান থেকে কর সংগ্রহ করে? অপশান এ মদের দোকান, অপশান বি ভূমি রাজস্ব, অপশান সি পণ্যদ্রব্য, অপশান ডি পতিতালয়। সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ পতিতালয় থেকে কর সংগ্রহ করে পুলিশদের বেতন দেওয়া হতো, এরকম একটি অভিমত দিয়েছেন তৎকালীন পর্যটক আব্দুল রজ্জাক। ওকে, পরবর্তী কোশ্চেন 16, বিজয়নগর সাম্রাজ্যের সময়কালীন অন্যতম শ্রেষ্ঠ বন্দর ছিল? অপশানগুলো দেখো, অপশান এ তাম্রলিপ্ত, অপশান বি কালিকট, অপশান সি পোরবন্দর, অপশান ডি কান্ডালা। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ কালিকট, এটি দক্ষিণ ভারতের একটি বন্দর। আমরা জানি যে ভাস্কো দা গামা এই বন্দরে এসেছিলেন, ভারতে তিনি যখন পদার্পণ করেন তখন এই বন্দরেই তিনি প্রথম এসেছিলেন, আর এটা ছিল বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বন্দর। ওকে, পরবর্তী কোশ্চেন 17, কোশ্চেন কোন মুঘল সম্রাটের আমলে চিত্রশিল্পে পারসিক প্রভাবের পরিবর্তে ভারতীয় প্রভাব বৃদ্ধি পায়? অপশানগুলো দেখো, অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি দারাশিকো। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়কাল হচ্ছে মুঘল ভারতে চিত্রশিল্পে উৎকর্ষের কাল। জাহাঙ্গীর নিজেও একজন খুব ভালো চিত্রশিল্পী ছিলেন, যার সময়কালে মুঘল আমলে যে মিনিয়েচার পেন্টিং বা প্রতিকৃতি নির্মাণ চিত্রশিল্পে, এটা কিন্তু খুব সাফল্য পায়। তো জাহাঙ্গীরের সময় চিত্রশিল্পে শুধুমাত্র পারসিক প্রভাব ছিল না, পারসিক প্রভাবের সাথে সাথে ভারতীয় প্রভাবও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। ওকে, আর জাহাঙ্গীরের সময়কালীন যে চিত্রশিল্পীরা ছিলেন, আগা রেজা, মনসুর, এছাড়া হিন্দুদের মধ্যে বিশেন দাস, মনোহর দাস সকলে। পরবর্তী কোশ্চেন 18, দিনপনাহ নগর নির্মাণ করেন? অপশানগুলো দেখো, অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি শাহজাহান। সঠিক উত্তর অপশান সি হুমায়ুন। দিনপনাহ নগর হুমায়ুনের একটি স্থাপত্য কীর্তি, এবং এই দিনপনাহ নগরের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয়, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 19, ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশানগুলো দেখো, অপশান এ পলাশী, অপশান বি বন্দিবাস, অপশান সি বক্সার, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অবশ্যই পলাশী। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23 জুন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর এই পলাশী ছিল নদিয়ার একটি অঞ্চল। ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে এই পলাশীর যুদ্ধটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী 20 কোশ্চেন, কোথায় অন্ধকূপ হত্যা ঘটেছিল? অপশানগুলো দেখো, অপশান এ কলকাতা, অপশান বি ঢাকা, অপশান সি মুঙ্গের, অপশান ডি মুর্শিদাবাদ। এখানে সঠিক উত্তর অবশ্যই কলকাতা, কলকাতা হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। আর অপশান সিতে যেটা রয়েছে দেখো, এটা মুঙ্গে নয়, মুঙ্গের। তো যাই হোক, অন্ধকূপ হত্যার কথা আমরা জানতে পারি হলওয়েলের বিবরণ থেকে। হলওয়েল বলছেন যে 1756 এর 20 জুন সিরাজ 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে 146 জন ব্রিটিশ সৈন্যকে বন্দি করে রাখেন, যার মধ্যে 123 জন মারা যান। তো এই যে একটা ঘটনা, এই ঘটনাটা অন্ধকূপ হত্যাকাণ্ড নামে পরিচিত, যেটা আমরা হলওয়েলের বিবরণ থেকে জানতে পারি। আর এই অন্ধকূপ হত্যা ঘটেছিল কলকাতায়। পরবর্তী কোশ্চেন,
একুশের আগস্ট অফার এ প্রস্তাব কি ছিল? আগস্ট অফারে প্রস্তাব কি ছিল? অপশনগুলো দেখব। অপশন এ ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা, অপশন বি ডোমিনিয়ন ট্যাটাস, অপশন সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, অপশন ডি কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ ডোমিনিয়ন ট্যাটাস। 1940-এর 8ই আগস্ট তৎকালীন বড়লাট লিনলিথগো এ আগস্ট প্রস্তাব রেখেছিলেন যেখানে ভারতীয়দের ডোমিনিয়ন ট্যাটাস দেওয়ার কথা বলা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন। 22-এর আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করেন, অপশনগুলো দেখো। অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড আরউইন, অপশন সি লর্ড ডাফরিন, অপশন ডি লর্ড ক্যানিং। সঠিক উত্তর অপশন এ অর্থাৎ লর্ড রিপন। লর্ড রিপন তৎকালীন যে সমস্ত ভাইসরয় ছিলেন তাদের মধ্যে ইনি জনপ্রিয় ছিলেন ভারতীয়দের কাছে। আর এই লর্ড রিপনের সময়কাল ছিল 1880 থেকে 84 খ্রিস্টাব্দ। লর্ড রিপন ইনি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন করেন, তাই তাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন। 23-এর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কোন বছর? অপশনগুলো দেখো। অপশন এ 1919 খ্রিস্টাব্দে, অপশন বি 1915 খ্রিস্টাব্দে, অপশন সি 1912 খ্রিস্টাব্দে, অপশন ডি 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় ভাইসরয় ছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ সেকেন্ড, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন। 24-এর ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? অপশনগুলো দেখো। অপশন এ অষ্টাদশ লুই, অপশন বি দশম চার্লস, অপশন সি লুই ফিলিপ, অপশন ডি তৃতীয় নেপোলিয়ন। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ লুই ফিলিপ। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ফ্রান্সে, সে সময় রাজা ছিলেন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ। দেখো পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্রের বৈশিষ্ট্য নিম্নোক্ত কোনটি? অপশনগুলো দেখো। অপশন এ প্রাক বিপ্লব রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, অপশন বি ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ, অপশন সি অস্ট্রিয়ার পরিপূর্ণ স্বার্থ বজায় সহ ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ আধিপত্য অক্ষুণ্ণ রাখা, অপশন ডি উপরোক্ত সবগুলি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই অপশন ডি অর্থাৎ উপরোক্ত সবগুলি হবে। প্রাক বিপ্লব রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ এবং অস্ট্রিয়ার পরিপূর্ণ স্বার্থ বজায় সহ ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ আধিপত্য অক্ষুণ্ণ রাখা, এই সবকটি হচ্ছে মেটার্নিক ব্যবস্থার বৈশিষ্ট্য। পরবর্তী কোশ্চেন। 26-এর জোলভেরাইন নামক শুল্ক সংঘটি প্রাশিয়ার নেতৃত্বে কবে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো দেখো। অপশন এ 1832 খ্রিস্টাব্দে, অপশন বি 1819 খ্রিস্টাব্দে, অপশন সি 1836 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1824 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ 1819 খ্রিস্টাব্দে। ম্যাজেনের নেতৃত্বে এই জোলভেরাইন নামক শুল্ক সংঘটি প্রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেন। 27-এর হিটলারের কোন সমর অভিযান শ্বেত অভিযান নামে পরিচিত? অপশনগুলো দেখো। অপশন এ বেলজিয়াম আক্রমণ, অপশন বি ফ্রান্স আক্রমণ, অপশন সি পোল্যান্ড আক্রমণ, অপশন ডি সুদেতান আক্রমণ। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ পোল্যান্ড আক্রমণ। পরবর্তী কোশ্চেন। 28-এর রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশনগুলো দেখো। অপশন এ 1937 খ্রিস্টাব্দে, অপশন বি 1936 খ্রিস্টাব্দে, অপশন সি 1935 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি অর্থাৎ 1937 খ্রিস্টাব্দে। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন। 29-এর নিম্নোক্ত কোন ব্যক্তি ষোড়শ লুয়ের অর্থমন্ত্রীদের মধ্যে ছিলেন না? অপশনগুলো দেখো। অপশন এ তুর্গো, অপশন বি ক্যালন, অপশন সি ব্রিশো এবং অপশন ডি ব্রিয়া। এখানে সঠিক উত্তর অবশ্যই অপশন সি, কারণ তুর্গো, ক্যালন এবং ব্রিয়া এই তিনজনেই কিন্তু ষোড়শ লুয়ের অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন।
তিরিশের কে মন্তব্য করেন ফরাসি বিপ্লবের প্রধান কারণ হল দার্শনিকদের ষড়যন্ত্র। অপশানগুলো দেখো, অপশান এ ডেভিড টমসন, অপশান বি এডমন্ড বার্ক, অপশান সি কোবান, অপশান ডি লাব্রুশ। এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ এডমন্ড বার্ক। ইনি বলেছেন যে ফরাসি বিপ্লবের প্রধান কারণ হল দার্শনিকদের ষড়যন্ত্র। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। আর দেখো আরেকটি এখানে কোটেশন বলে রাখি যে ঐতিহাসিক তেইন বলেছিলেন যে ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল, এটাও তোমরা মনে রাখবে এর সাথে। তো আজকে ছিল এই 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে স্কুল সার্ভিসের এক্সাম রয়েছে, মাদ্রাসা বা SLST যাই হোক না কেন, আজকের ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। তো তোমরা যারা নতুন ভিজিট করছো ঝর্ণা কলম চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা অলরেডি যারা আমার পুরাতন ভিউয়ার্স রয়েছো, তারা কোথাও স্কিপ না করে পুরো ক্লাসটা দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটা শেয়ার করে দেবে। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।